ডিয়ার ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের এই চ্যানেলে সাধারণত আমরা ইলেকট্রিক্যাল বিষয়ক যে ভিডিওগুলো হয় সাধারণত সেগুলো আপলোড করার চেষ্টা করি। তো আজকে আমরা দেখব কিভাবে একটা বাইসাইকেল স্পিড মিটার, যাকে বলা হয় বাইসাইকেল কম্পিউটার, সেটা কিভাবে ইনস্টল করতে হয়, প্লাস আপনার সেটা কীভাবে প্যারামিটার সেটিং করতে হয় সেটা দেখব। এটা নিয়ে আজকে কথা বলার কারণ হচ্ছে এটাই যে আপনার এই মিটারগুলো সাধারণত প্রথমে যে সেটিংটা দেওয়া থাকে সেই সেটিং অনুযায়ী সাধারণত স্পিডটা ওঠে। এটা যদি আপনি না জানেন তাহলে এটা মানে বুঝতে হবে যে দেওয়া আছে, কিন্তু আপনি প্রবলেমটা হচ্ছে সেই জায়গাতে যে আপনি মানে যে পরিমাণ রান টোটাল আপনি রান করছেন বাট আপনার কিলোমিটারটা সেভাবে আসতেছে না। দেখা যাচ্ছে যে আপনি 1 কিলো রান করছেন, সে জায়গায় 1.1 আসতেছে অথবা 1.2 আসতেছে অথবা 9 আসতেছে, সেটা হচ্ছে মেন সমস্যা। আর এই সমস্যাটা হয় সাধারণত চাকা যে হয়, সাধারণত একটা সাইকেলের চাকার যে মাপটা থাকে সেই মাপটা যদি আপনি করে এখানে ইনপুট না দিতে পারেন সেক্ষেত্রে এই সমস্যাটা হবে। তো এই প্রবলেমটা সলভটাই হচ্ছে এখানে মেন কাজ। আর এই মিটারগুলোতে সাধারণত দুইটা সেটিং থাকে অনলি, একটা হচ্ছে আপনার এই প্যারামিটারটা সেটিং করা, আরেকটা হচ্ছে টাইম ইনপুট করে। এই দুইটা সাধারণত ইনপুটটাই থাকে আর কোনো ইনপুট নেই এখানে, আর বাকি প্রোগ্রামগুলো সম্বন্ধে একটু ধারণা থাকে। তো চলুন আজকে আমরা দেখবো আগে কীভাবে এটা ইনস্টল করতে হবে। প্রথমে এটা ওয়্যারিং সিস্টেমটা দেখবো, ওয়্যারিং সিস্টেমটা দেখার পরে আমরা প্রোগ্রামে যাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে, তো এই ডিসপ্লেটা কিন্তু লক অবস্থায় থাকে, এটা কিন্তু খোলা যায়। নিচে আরেকটা পার্ট আছে, ওই পার্টের সঙ্গে কেবল লাগানো আছে নিচে পার্টটাতে। এখানে এখানে ধাক্কা দিলে এটা সামনে দিতে লাগবে, এটা কেবলটাই দেওয়া থাকে। এটা প্রথম সাধারণত কেবলটাই দেওয়া থাকে, কেবলটাই দিয়ে এটা বাধা লাগে। আর আর এই যে কেবলটা আছে সেই কেবলটা এটা সাধারণত চলে আসবে। খোলা যায়
আপনি চাইলে রানিং অবস্থায় এটা চেঞ্জ করতে পারেন, এটা খুব একটা সমস্যার কোনো কাজ না। অডিও মোডে রাখি।